নমস্কার, আমি ডক্টর সুমিত মজুমদার, নিয়ে এলাম নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10 সাহিত্য সম্ভারের একটি কবিতা। কবিতাটির নাম হল মানসিংহ ও প্রতাপ আদিত্যের যুদ্ধ। ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা কবিতা এটি। আমরা সবাই জানি ভারতচন্দ্র রায়গুণাকর স্মরণীয় হয়ে আছেন তার অন্নদামঙ্গল কাব্যের জন্য। এই যে অন্নদামঙ্গল কাব্য, এই অন্নদামঙ্গল কাব্যের তিনটে ভাগ। প্রথম ভাগ হল অন্নদামঙ্গল বা শিবায়ন। দ্বিতীয় যে ভাগ বা অংশ তার নাম হল কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। আর তৃতীয় যে ভাগ তার নাম হল অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ। আমাদের এই টেক্সটটা নেওয়া হয়েছে এই অন্নদামঙ্গল কাব্যের যে তৃতীয় অংশ মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল সেইখান থেকে। কাজেই উৎস জানা গেল, এবার আমরা সোজাসুজি ঢুকে যাই আমাদের টেক্সটের মধ্যে। মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ আসন্ন, সেই যুদ্ধের বর্ণনা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাব। ধুধু ধুধুধু নৌবদ বাজে। দেখবেন আগেকার দিনে বিয়েবাড়িতে নহবত বসানো হতো। নহবত হচ্ছে দেখবেন এক ধরনের বাজনা, সানাইয়ের মতো এক ধরনের বাজনা সেখানে বাজানো হয়। মানসিংহ এবং প্রতাপাদিত্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে নহবত বাজছে। ঘন ভোরঙ্গ ভমভম, দমামা দমদম, ঝনন্ন ঝমঝম ঝাঁঝে। ভোরঙ্গ একটি বাদ্যযন্ত্র, দামামা একটি বাদ্যযন্ত্র, ঝনন্ন একটি বাদ্যযন্ত্র। ঝনন্ন মানে অনেকটা নূপুরের মতো, ঝনন্ন যেটা ঝমঝম করে বাজছে অনেকটা নূপুরের মতো। দামামা আপনারা সবাই জানেন, আমরা বলি যুদ্ধের দামামা বেজে উঠলো, এরকম কথা আমরা বলি। কাজেই দামামা আমরা জানি বিষয়টা, এটা একটা বিশেষ ধরনের বাদ্যযন্ত্র। এবং ভোরঙ্গ যেটা আমাদের অপরিচিত, ভোরঙ্গ হচ্ছে গম্ভীর শব্দ সৃষ্টিকারী একটা বাদ্যযন্ত্র। ঘন ভোরঙ্গ মানে ভোরঙ্গ কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে এবং সেটা ভমভম করে গম্ভীর শব্দে বেজে যাচ্ছে। কত নিশান ফরফর, নিনান ধর ধর, কামান গড়গড় গাজে। নিশান মানে হচ্ছে পতাকা। কবি বলছেন পতাকা উঠছে ফরফর করে এবং নিনান ধর ধর। এই যে কবিতা, এই কবিতা অনেকদিন আগেকার লেখা, এর ফলে বিবিধ পাঠভেদ রয়েছে। অর্থাৎ এই যে নিনান কথাটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এটিকে পাঠভেদে নিনাদ পাওয়া যায় এবং ওই নিনাদ শব্দটি নিলে এর মানেটা বুঝতে সুবিধে হয়। কবি বলতে চাইছেন নিশান ফরফর করে উঠছে এবং ধরধর বিবিধ শব্দ উঠছে এবং কামান গড়গড় করে গর্জন করছে। সব জুবান রাজপুত, পাঠান মজবুত, কামান সরযুত সাজে। অর্থাৎ সমস্ত রাজপুত জওয়ানেরা, শক্তপোক্ত পাঠানেরা, পাঠান সৈনিকেরা কামান সরযুত মানে তীরধনুক সহ এবং কামান সহ যুদ্ধের জন্য সুসজ্জিত হচ্ছে। ধরি অনেক প্রহরণ, জরিপ পহিরণ, সিপাহীগণ রণ মাঝে। ধরি অনেক প্রহরণ, প্রহরণ মানে অস্ত্র। যুদ্ধ করতে যাওয়ার আগে অস্ত্র ঠিক আছে কিনা তাকে পরীক্ষা নিরীক্ষা করতেই হয়। যুদ্ধের আগের দিন রাত্রে তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবেই পরের দিন সকালবেলা যুদ্ধের জন্য বেরোতে হবে। কাজেই ধরি অনেক প্রহরণ মানে অনেক অস্ত্রশস্ত্রকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সৈনিকেরা রণসাজে সজ্জিত হচ্ছে। এবং জরিপ পহিরণ, জরিপ পহিরণ কথাটার মানে এই যে জরিপ, জরিপ মানে হচ্ছে সাধারণভাবে মাপ করা, কিন্তু এইটা, এই শব্দটা এখানে প্রয়োগ করলে এর মানেটা, এই কবিতার মানেটা ক্লিয়ার হয় না। কাজেই আমরা পাঠভেদে দেখতে পাই এই জরিপ কথাটা সেখানে রয়েছে জরির, বর্গিজ্য রয় হস্য ই র, অর্থাৎ জরির পহিরণ মানে জরির বিবিধ পোশাক পরে। পহিরণ কথাটার মানে পরিধান, মানে জরির পোশাক পরিধান করে। তারপর সিপাহীগণ রণমাঝে, সমস্ত সিপাহীরা রণসাজে সুসজ্জিত হচ্ছে। পরি কড়াই বক্তর পোশাক বহুতর। কড়াই বক্তর মানে হচ্ছে কি না, অনেকটা কড়াইয়ের শেপ, অনেকটা কড়াইয়ের আকৃতি।
অর্থাৎ এখানে কড়াই বক্তার পোশাক মানে আমার যেটা মনে হয় এক ধরনের ধাতব পোশাক। যখন সৈনিকেরা যুদ্ধ করতে যায় তারা সাধারণ পোশাক পরে যায় না, তারা গায়ে বর্ম পরে যায়, কারণ বর্ম পরলে শত্রুপক্ষের আঘাত থেকে তারা তাদের শরীরকে রক্ষা করতে পারবে। কাজেই কবি এখানে বলছেন পরি কড়াই বক্তার পোশাক বহুতর, অর্থাৎ বিবিধ ধাতব পাদযুক্ত পোশাক পরে সুশোভি শিরোপর তাজে মাথায় মুকুট পরে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বসি অমারি ঘর পর আমির বহুতর হুলায় গজবর রাজে। অমা অমা মানে হচ্ছে অট্টালিকা। কবি বলছেন যে আমির বহুতর, আমরা আমির ওমরাহ এই সমস্ত শব্দ জানি, যারা সম্পন্ন মানুষ বা সম্পন্ন প্রজা, রাজার নিচে যাদের স্থান সেই সম্পন্ন ব্যক্তিরা তাদেরকে আমির বলা হয়। সেই আমিররা থাকেন বিবিধ অট্টালিকায়। তো সেই আমিরেরা, বহুতর আমিরেরা মানে অনেক আমিরেরা, বসি অমারি ঘর পর মানে অট্টালিকার উঁচু ঘরের মধ্যে বসে হুলায় গজবর রাজে মানে বড় বড় হাতিদেরকে তারা হুলাচ্ছে মানে খ্যাপাচ্ছে, কারণ যুদ্ধ করতে যখন যাবে হাতিদেরকে রাগিয়ে দিতে হবে, তবে তো তারা খেপে যুদ্ধ করতে বেরোবে এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা শত্রুপক্ষের বিবিধ সৈন্যকে পায়ের তলায় তার পিষে দেবে, কিংবা শত্রুপক্ষের বিবিধ সৈনিককে তারা যে মুগুর নিয়ে বেরোয় সেই মুগুর ছুঁড়ে শত্রুপক্ষের বহু সৈনিককে মেরে দেবে, এই জন্য তাদেরকে খ্যাপানো হচ্ছে হাতিদেরকে। পুরো যশোর চমকত, কবি বলছেন সারা যশোর অবাক, পুরো যশোরপুরি অবাক এই রণসাজে, পুরো যশোরপুরি বিস্মিত। কবি বলছেন কেন না, নকিব শত শত হুসার ফুকরত কাজে। নকিব কথাটার মানে কি? নকিব কথাটার মানে হচ্ছে ঘোষকেরা, মানে শত শত ঘোষকেরা। হুসার ফুকরত, হুসার মানে দেখবেন যারা ঘোষক হয় তারা যুদ্ধের আগে সাধারণ মানুষকে এই যুদ্ধ সম্পর্কে সচেতন করে, তারা কি বলে হুঁশিয়ার হুঁশিয়ার, এইভাবে তারা বিবিধ চাঁদের যে বার্তা সেই বার্তা দিয়ে যায়। এই যে হুঁশিয়ার হুঁশিয়ার রব, তারা ফুকারছে অর্থাৎ তারা মুখ দিয়ে বলে যাচ্ছে, তার ফলে সাধারণ যে যশোরের মানুষ তারা অবাক, তারা বিস্মিত, তারা দেখছে এই রণসাজ, তারপরে দেখছে এই ঘোষণা, তারা অবাক হয়ে যাচ্ছে। হয় গজের গরজন সেনার তরজন পয়দি ভরছন লাজে। হয় গজের গর্জন, হয় মানে হচ্ছে আপনারা জানেন অশ্ব, গজ মানে হচ্ছে হাতি, হয় গজের গর্জন অশ্ব হাতি গর্জন করছে, সেনার তর্জন সেনারা রণসাজে সজ্জিত হচ্ছে তাদের তারা গর্জন করছে, পয়দি ভরছন লাজে এই যে সম্মিলিত সকল কিছু, এই ঘোড়া হাতি তারপর সেনা তাদের সম্মিলিত যে চিৎকার, সেই চিৎকারে কবি বলছেন সমুদ্রের যে আওয়াজ, সমুদ্রের পাশে গেলে একটা সমুদ্রের আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়, তা বলছে সেই সমুদ্রের আওয়াজ লজ্জা পেয়ে যাচ্ছে। তারপরে দ্বিজ ভারত কবিবর বনায় তহিপর, আমাদের কবিবর ভারতচন্দ্র এইখানে বসে প্রতাপ দিনকর সাজে। প্রতাপ দিনকর, দিনকর মানে দিন করে যে, দিন করে যে সে কে না আদিত্য, মানে কে না সূর্য, অর্থাৎ প্রতাপ দিনকরের অর্থাৎ প্রতাপ আদিত্যের যে রণসজ্জা সেই রণসজ্জার বর্ণনা দিচ্ছেন। তারপর যুঝে প্রতাপাদিত্য, যুঝে প্রতাপাদিত্য মানে প্রতাপাদিত্য যুদ্ধ করছেন, প্রতাপাদিত্য যুদ্ধ করছেন, ভাবিয়া অসার ডাকে মার মার সংসারে সব অনিত্য। অর্থাৎ এই পৃথিবীতে স্থায়ী কি? সবই তো অস্থায়ী, আমরা আজ আছি কাল নেই, তা একমাত্র স্থায়ী কি না তিনি, তিনিই হচ্ছেন স্থায়ী। কবি বলছেন ভাবিয়া অসার ডাকে মার মার, এই পৃথিবীতে সমস্ত কিছুই অনিত্য, সমস্ত কিছুই অসার, কাজেই সংসারে সব অনিত্য বিচার বিবেচনা করে প্রতাপাদিত্য হুঙ্কার ছাড়ছেন মার মার বলে, অর্থাৎ শত্রুপক্ষকে ধ্বংস করার বার্তা দিচ্ছেন তিনি। তিনি তার তরফ থেকে যে প্রচেষ্টা করবার সেই প্রচেষ্টা করে যাচ্ছেন। শিলাময়ী নামে ছিলা তার ধামে অভয়া যশোরেশ্বরী, অর্থাৎ তার যে ইষ্ট দেবী, তার যে রাজলক্ষ্মী, তিনি হচ্ছেন কে না শিলাময়ী। সেই শিলাময়ী তার যে যশোরপুরী, সেই যশোরপুরীর এতদিন নিরাপত্তা বিধান করে এসেছেন, যশোরপুরীকে সমৃদ্ধ করে এসেছেন,
তার আশীর্বাদে যশোরপুরী এত সমৃদ্ধ হয়েছে। তো সেই শিলাময়ী যিনি হচ্ছেন যশোরেশ্বরী, মানে যশোরের যিনি রাজলক্ষ্মী, তার অপর নাম অভয়া। সেই অভয়া বা শিলাময়ী যিনি যশোরেশ্বরী, তিনি পাপেতে ফিরিয়া বসিলা রুষিয়া তাহারে অকৃপা করি। প্রতাপাদিত্য তার নিজের পক্ষ থেকে যে প্রচেষ্টা করছেন করছেন, কিন্তু তার কোনো পাপের ফলে এই যে শিলাময়ী দেবী যিনি যশোরের অধিষ্ঠাত্রী দেবী, তিনি কিন্তু প্রতাপাদিত্যের প্রতি রুষ্ট হয়েছেন এবং তিনি তার থেকে বিমুখ হয়েছেন। এই দেবীর বিমুখ হওয়া মানে প্রতাপাদিত্যের সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে, এই ইঙ্গিত কবি আমাদের দিয়ে দিলেন। তারপর বুঝিয়া অহিত গুরু পুরোহিত মিলে মানসিংহ রাজে। আর দেবীর মতিগতি সবচেয়ে আগে বুঝবেন কে? যিনি তার পুজো করেন, অর্থাৎ যিনি কুল পুরোহিত, তার বংশের প্রধান পুরোহিত যিনি, তিনি বুঝতে পারলেন যে প্রতাপাদিত্যের পতন আসন্ন। সেই জন্য তিনি কি করলেন, যেহেতু দেবী বিমুখ হয়েছেন, তিনি প্রতাপাদিত্যের পক্ষ থেকে সরে গিয়ে মানসিংহের দলে যোগ দিলেন। লস্কর লইয়া সত্তর হইয়া প্রতাপাদিত্য সাজে। লস্কর মানে সৈন্য, প্রতাপাদিত্য তার সৈন্যদলকে নিয়ে রণসাজে সত্তর সুসজ্জিত হয়েছেন। ধুধু ধমধম ঝাঝা ঝমঝম দমামা দমদম বাজে, অর্থাৎ সেই যুদ্ধের যে বাজনা দামামা, যুদ্ধের বাজনা বেজে উঠেছে। হুর 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 দূর 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 কামানের গোলা গাজে, কামান গোলা বর্ষণ করতে শুরু করে দিয়েছে। সিন্দুর সুন্দর মন্দিত মুদগর ষোড়শ হালকা হাতি, এই যে মুদগর অর্থাৎ মুগুর, যে মুগুর ছিল প্রস্তর নির্মিত, সেই মুগুর ছিল আগেকার দিনে যুদ্ধের একটা অস্ত্র, কারণ তার মিনিমাম ওজন হতো 8 থেকে 10 মন। এই 10 মন পাথর, যে পাথরটাকে মাখানো হয়েছে সিঁদুর, সেই সিঁদুর মাখানো পাথরটাকে, যাকে আমাদের কবি বলছেন মুদগর, অ্যাকচুয়ালিও মুগুর, সেই মুগুরটাকে সুরের মধ্যে করে নিয়ে ষোড়শ হালকা হাতি, ষোড়শ মানে 16, হালকা হাতি মানে উন্মত্ত হাতি, এর আগে হাতিদেরকে খাপানোর কথা বলা হয়েছে, অর্থাৎ 16টা হালকা হাতি, অর্থাৎ 16টা তো হবে না, এত বড় যুদ্ধ 16টা হাতি কি আর হয়, 16টা নয়, 16 দল উন্মত্ত হস্তি তারা কি করছে না, তারা এগিয়ে যাচ্ছে যুদ্ধ করতে। পতাকা নিশান রবিচন্দ্রবান অজুতে ঘোড়া সাথী, পতাকা নিশান সমার্থক শব্দ পাশাপাশি রয়েছে, রবিচন্দ্রবান অজুতে ঘোড়া সাথী, এখানে দেখ আমাদের কবি, আমরা যে ডেসক্রিপশনটা এখানে পরপর পাচ্ছি, এবার উনি সংখ্যার দিকে যাচ্ছেন, এর আগে দেখুন উনি হাতির সংখ্যা বললেন, এবার তিনি ঘোড়া মানে অশ্বারোহীদের সংখ্যাটা এখানে আমাদের কাছে তুলে ধরছেন। তিনি কি বলছেন, আপনারা জানেন অশ্বারোহীরা যখন যুদ্ধ করতে যায়, আপনারা অনেক সিনেমা দেখেন, সিনেমাতে দেখবেন যে অশ্বারোহীরা যে যায় তাদের মধ্যে দেখবেন ঘোড়ায় পতাকা লাগানো থাকে, তো সেই পতাকা লাগানো যে অশ্বারোহী তারা, তাদের সংখ্যাটা কত না, রবিচন্দ্রবান, রবি মানে এক, চন্দ্র মানে হচ্ছে এক, বান মানে হচ্ছে 5, মানে 115, অজুত মানে কি 10,000, 115 × 10,000 মানে কি না 115,000, তাহলে 115,000 অশ্বারোহী বাহিনী নিয়ে প্রতাপাদিত্য যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছেন। তারপর সুন্দর সুন্দর নৌকা বহুতর 52,000 ডালি, অর্থাৎ শুধুমাত্র অশ্বারোহীরাই নেই, সেখানে ঢালিরাও রয়েছে, অর্থাৎ ঢালযুক্ত সৈনিকেরাও সেখানে রয়েছে, তারা বিভিন্ন নৌকার মধ্যে করে, তাদের সংখ্যাটা 52,000, তারাও যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে। সমরে পশিয়া অন্তরে রুশিয়া দুই দলে গালাগালি, উভয় পক্ষই শত্রুপক্ষকে সংহার করবার জন্য উন্মুখ এবং ক্রুদ্ধ, এবং ফলে যখন দুই পক্ষ সামনাসামনি পরস্পরকে পেল, প্রথমেই তারা এ অপরকে গালি, ও অপরকে গালি, অর্থাৎ প্রথমেই গালাগাল দিয়ে নিল। আচ্ছা ঠিক আছে, তারপর কবি বলছেন কি, ঘোড়ায় ঘোড়ায় যুঝে পায়ে পায়, মানে ভয়ঙ্কর যুদ্ধ হবে, ভয়ঙ্কর যুদ্ধ হবে, সেই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন ঘোড়ারা পায়ে পায়ে যুদ্ধ করছে, এবং গজে গজে শুনলে শুনলে, এবং হাতিরা শুনে শুনে যুদ্ধ করছে। তাহলে মানুষেরা কীভাবে যুদ্ধ করছে না, কবি বলছেন সোয়ারে সোয়ারে, সোয়ার মানে সওয়ার, যারা অশ্বের উপর চেপে রয়েছে, তারা কি করছে, খড় তরবারে, তাদের সেই যে ধারালো তরবারি, সেই তরবারে নিয়ে তারাও যুদ্ধ করছে। মালে মানে মালে, মুন্ডে মুন্ডে, মুন্ডে মুন্ডে মানে মাথায় মাথায়, মালে মানে হচ্ছে এখানে দলে দলে, তারা দলে দলে, এই যে বিভিন্ন সওয়ারেরা, তারা দলে দলে যুদ্ধ করতে লেগে গেল। হন হন হাঁকে খেলে উড়া পাকে, পাইকে পাইকে যুঝে,
এরপর আসছেন, এ তো অশ্বারোহীদের বর্ণনা দেয়া হলো, কবি বলছেন এবার পাইকদের কথা। পাইক মানে কি? না, পদাতিক থেকে কথাটা আসে পাইক, তাই না, মধ্যব্যঞ্জন লোপ হলে। তাহলে এই যে পাইক, যারা পদাতিক সৈনিক, তারা কিভাবে যুদ্ধ করছে? কবি বলছেন তারা মুখে আওয়াজ দিচ্ছে, হন হন করে মুখে আওয়াজ দিচ্ছে, এবং তারা দেখবেন একটা মানে সিনেমাটিক ওয়েতে তারা কি করছে, শূন্যে লাফিয়ে উঠছে, দিয়ে পাখে ঘুরে অন্যজনকে তরোয়াল দিয়ে কাটছে, মানে আঘাত করছে। এইরকম খেলে উড়া পাখে, মানে লাফিয়ে শূন্যের মধ্যে উড়ে তারা অন্যজনকে আঘাত করছে, পাইকে পাইকে, মানে এক পাইক আর এক পাইকের সাথে মারামারি করছে, মানে যুদ্ধ করছে। কামানের ধূমে তমহ রণভূমে আত্মপর নাহি সুজে। এবার এদিকে কামান তার গোলা বর্ষণ করছে, এর ফলে কি হচ্ছে না, যুদ্ধক্ষেত্রে এমন ধোঁয়ার সৃষ্টি হচ্ছে যে তমহ মানে অন্ধকার সৃষ্টি হয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, এবং আত্মপর নাহি সুজে, সৈনিকেরা বুঝতে পারছে না কে তার নিজের পক্ষের কে বিপক্ষের, এত অন্ধকার মানে এত ধোঁয়ার রাশি সৃষ্টি হয়ে যাচ্ছে সেখানে। কবি বলছেন কি, তীর সনসনি গুলি ঠনঠনি খাড়া ঝনঝন ঝাঁকে, তীর সনসন করে গুলি ঠনঠন করে খাড়া, সেও এক ধরনের যুদ্ধাস্ত্র তরোয়াল জাতীয়, সেটাও ঝনঝন করে যুদ্ধক্ষেত্রে বর্ষিত হতে লাগলো শত্রুপক্ষের উপরে। মুচড়িয়া গোফে শুল সেল লোফে ক্রোধে হান হান হাঁকে। এদের মধ্যে যে সমস্ত সৈনিকেরা যুদ্ধবিদ্যায় পারদর্শী, তারা কি করলো, বিপক্ষ থেকে যে গোলাগুলি এলো, যে তীর এলো, তারা সেটাকে প্রতিহত করলো, হাতে করে গোলা আটকে দিল, হাতে করে তারা তীর আটকে দিল। শুল সেল লোফে, শুল মানে হচ্ছে ত্রিশূল, সেল মানে হচ্ছে গোলা, তারা শুল সেলকে আটকে দিল গোপে মুচড় দিয়ে, মুচড়িয়া গোপে মানে গোপে মুচড় দিয়ে, এবং তারাও ক্রোধে হান হান করে চিৎকার করে উঠল, মানে যুদ্ধ জমে উঠেছে। ভালায় ফুটিয়া পড়েছে লুটিয়া গুলিতে মরিছে কেহ, ভালায় ফুটিয়া পড়িছে লুটিয়া, কারো কারো কপালে গিয়ে তীর লাগলো বা গুলি লাগলো, সে সাথে সাথে সেখানে লুটিয়ে পড়ল, গুলিতে মরিছে কেহ, আবার কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বা মৃত্যুবরণ করলো। গোলায় উড়িছে আগুনে পুড়িছে তীরে কেহ ছাড়ে দেহ, কেউ কেউ গোলায় উড়ে গেল, কেউ কেউ আগুনে পুড়ে মরল, কামান থেকে যে গোলা বেরুচ্ছে সেই গোলাতে কারো গায়ে আগুন ধরে গেল, কেউ কেউ উড়ে গেল, তার শরীর উড়ে চলে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, তার মানে আবার তীরে কেহ ছাড়ে দেহ, কেউ তীরের আঘাতে বিদ্ধ হয়ে সেখানে মৃত্যুবরণ করলো বা আহত হয়ে পড়ে রইল। কবি বলছেন, পাতশাহী থাটে কবে কে বা আটে বিস্তর লস্কর মারে। অর্থাৎ কবি বললেন প্রতাপাদিত্য হচ্ছে একটা জমিদার, একটা প্রদেশের রাজা, আর মানসিংহ হচ্ছে গোটা দেশের রাজা। কাজেই প্রতাপাদিত্যের মতো সামান্য একজন জমিদারের পক্ষে বা একটা প্রদেশের অধিপতির পক্ষে বাদশাহের বিরুদ্ধে লড়াই করা, বাদশাহী যে আড়ম্বর তার বিরুদ্ধে লড়াই করা কি সহজ? কবি বলছেন যে বাদশাহী থাটে, অর্থাৎ বাদশাহের যে আড়ম্বর, সেই আড়ম্বরের সাথে যুদ্ধ করে প্রতাপাদিত্য জিততে পারবে কেন? কবি সে কথা বললেন। তারপরে আবার কি না, বিমুখী অভয়া, তার ইষ্ট দেবী বিমুখ হয়েছেন তার প্রতি, অভয়া দেবী বিরূপ হয়েছেন তার প্রতি, কে করিবে দয়া প্রতাপাদিত্য হারে? কাজেই ইষ্ট দেবী বিমুখ হওয়ার কারণে এবং এত বড় বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবার কারণে সে পরাজিত হলো, প্রতাপাদিত্য পরাজিত হলো। শেষে ছিল যারা পলাইল তারা মানসিংহে জয় হইল। অর্থাৎ যে সমস্ত সৈনিক প্রতাপাদিত্যের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করছিল, তারা বুঝলো যে তাদের পরাজয় আসন্ন এবং শেষ পর্যন্ত প্রাণ হচ্ছে সকলের প্রিয়, এবং সেই জন্য নিজের মূল্যবান প্রাণ বাঁচাতে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করল, এবং প্রতাপাদিত্যের পরাজয়ের পথ প্রশস্ত হয়ে গেল এবং মানসিংহ জয়লাভ করল। কবি বলছেন শেষে ছিল যারা পলাইল তারা মানসিংহে জয় হইল, অর্থাৎ মানসিংহ জয়লাভ করলেন। পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপাদিত্যে লইল, তারপর পরাজিত প্রতাপাদিত্য বন্দী হলেন, তাকে খাঁচার মধ্যে বন্দী করে নিয়ে যাওয়া হলো। কবি বললেন দলবল সঙ্গে পুনরূপী রঙ্গে চলে মানসিংহ রায়, অর্থাৎ কবি বলছেন মানসিংহ যুদ্ধে জয়লাভ করে আনন্দ করতে করতে তার দলবল নিয়ে বাড়ি ফিরতে লাগলেন। ললিত সুসন্দে পরম আনন্দে রায় গুণাকর গায়। আর আমাদের কবি, যার নাম হচ্ছে রায় গুণাকর ভারতচন্দ্র, তিনি ললিত ছন্দে এই কাব্য রচনা করছেন।
আমাকে বিভিন্নজন বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করে যে স্যার কোন নোট বইটা পড়ব। উত্তর হচ্ছে আপনার নোট বই হচ্ছেন আপনার টিচার। এই এই বইগুলোর কোনো নোট বই বাজারে পাওয়া যায় না। সেরকমভাবে এই যে সাহিত্য সম্ভারের যে মানে বই বাজারে আপনি পাবেন না। কাজেই আপনার গাইডই হচ্ছে মানে বই, এবং গাইড যখন পড়াবেন তিনি যা যা বলবেন আপনি এই যে আপনার যে বইটা সেই বইটার পাশে সেটাকে লিখে লিখে যাবেন। এবং এরপরে আপনি যখন রিভিশন করবেন আপনি কোনো মানে বই পড়বেন না, আপনি টেক্সটটাকে বারবার রিডিং করে যাবেন। আমি আপনাদেরকে বারবার বলি টেক্সটটাকে রিডিং করবেন, এবং টেক্সটটাকে বারবার রিডিং পড়ে পড়ে মুখস্থের মতো করে ফেলবেন, আই সেট করে ফেলবেন, যাতে আপনাকে কোনো একটা লাইন তুলে প্রশ্ন করলেই আপনার সাথে সাথে তার আগের দু লাইন পরের দু লাইন আপনার চোখের সামনে ভাসতে থাকে। এটাই হচ্ছে গিয়ে পড়ার পদ্ধতি। এইভাবে টেক্সট পড়বেন, তাহলে টেক্সট থেকে যা যা প্রশ্ন আসবে আপনি লিখতে পারবেন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছে, সবাই ভালো থাকুন, মাদ্রাসার জন্য নিজেদের বেস্ট দিয়ে দিন, তবেই সাফল্য আসবে।